এদিকে বর্ণবাদ ও ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের রাজপথ। বুধবার দেশটিতে চলমান দাঙ্গার বিরুদ্ধে অবস্থানকারী ব্রিটিশ ও অভিবাসী নাগরিকরা বিশাল সমাবেশ করেছে। এ সময় অবিলম্বে কট্টরপন্থীদের যুক্তরাজ্য জুড়ে ফ্যাসিবাদী আচরণ বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। এই প্রতিবাদ সমাবেশে অংশ নেয় বিভিন্ন শ্রেণী, পেশা ও ধর্মবর্ণের মানুষ। তিন শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় যুক্তরাজ্য জুড়ে গত এক সপ্তাহ ধরে ভয়াবহ দাঙ্গা চলছে। ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে দেশটির কট্টরপন্থীরা। এ পর্যন্ত 400+ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।